থরছি রাহুল পেতলে ফর ভাই পেতলে 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 ছেড়ো 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 এরব হ্যাঁ ও ও ইলিশের বাচ্চা উঠেছে তো চশমা পরে কেটে মাছ মারে মাছকে তাড়া দেওয়া হচ্ছে যেন মাছ চলে আসে ওই মাছ পুঁটি মাছ দেখা যাক জাল মারবে কিরম মারতে পারে চমৎকার হয়নি ও মাছ আটকা পড়েছে ও ও এপাশ থেকে যাবো এপাশ থেকে তোদের বাড়ি খেয়ে আসি একটু বাড়ি মারে ওরা তো হেলমেট পরে নামে গো সিলভার ছোট আছে দেন আট খেয়েছে গেছে দেন টানেন ইয়া গাছে জুকুড়া দেখা যাক কয়টা আটকেছে না বাইর হয়ে চলে গেছে সব হ্যাঁ সব পলাইছে একটা টেম্পো আছে ছোট বিচারে টেম্পো ই মাথা মারিছিল ভিতর তাই আটকা পড়েছে ইলিশের বাচ্চা তো ইলিশের বাচ্চা উঠেছে তো ইলিশের বাচ্চা উঠেছে এই যে ইলিশের বাচ্চা নদীর থেকে বেঁচে ছিল যতখানি ছেড়েছে ততখানি অচেতে ছোট হয়ে গেছে যাই হোক ধরবো না জোর পাখি তো আটকে আর তো ছিল চল যাবে তো নদীর দাঁড়ান দেখি কিরম ধরা শিখেছি মাছ ধরার পূর্ব শর্ত হচ্ছে জায়গা পরিষ্কার তাছাড়া মাছ পালাবে গরুর লাগলে যাও এ দেখেন মাছ বড় মাছ এ দেখো এ দেখো দৌড়ে ভ্যাং গেছে দৌড় মারছে করো ভাই মাছের মাথা পর ফেলেন জাল ফেলতে পারে না আর জাল তো পড়েনি ও আছে গো আছে গো আছে আমি তো সময় সাথে মাছ দেখো তাহলে ওয়াও নাইস ফিশিং এবার বিগ ফিশ উঠবে ধরো গলা ফুল আপনি নেমে দিয়ে ধরো দেখ তাহলে ওই ধরে ফেলবে জাল সব উচ্ছ ধরে রেখে আটকার জাল ভিড়ে যাচ্ছে পেয়ে গেছি ও মামা পেয়ে গেলাম কারেন্টের বেগে দৌড়ছে রাহুল না জাল ফেলছে
ধরে ফেলতে পারে রাহুল বুঝতে পারলে যে যা আছে ওখানে উঠলে সাইড ধরে নিতে মাছে দেখা যাক একটা মাছ পড়েছে সিলভার কাপ মনে হচ্ছে তুলো তো ওরে আরেকটা আছে তো আছে আছে দেখি সিলভার কাপ কি না এই টেম্পু মনে হয় এই টেম্পু লড়াচ্ছে স্বপন স্বপন ওই কেটে এখন ওই ধরলি আচ্ছা লড়াচ্ছে ধরলি ধরি লিখছে না সিলভারই তো আরেকটা তো আরে আমার পা সিলভার কাপ ইচ্ছে কি গো এ তো আমার সিলভার পাঁচটা তো পাইছি মাছ মারতে আসার আগে মাছ ভাগ করে রাখছি তুই উঠে গেছে একটা দেখা যাক সাবধানে হাত দেন হবে হ্যাঁ ওখানে যেতে হবে তাহলে চল দেখে কত মাছ লাগবে তোমার গায়ে মাছের কাছে দেখি বসে পড়তে হচ্ছে মাছের গায়ের ফুল জঙ্গল দেব ধরা হলে ধরে ধর গাছ লড়াচ্ছে ধর এ ধরে ধর বুঝলি ধর মারলো নাকি এ ধর পাতল দেখে 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 পা দিয়ে মাছ ধরা মরদ আমরা।